जय दुखी ने मा हाय रे आमाय कोरे छे आदो आगे एक बेला बात ना खेले মা কানের কাছে ব্যান ব্যান করত তুমি বিরক্ত হইয়া যাইতা এখন দুই তিন বেলা ভাত না খেলে কেউ একবারও জিগায় না তুমি খাইছো নি আরে যেই দুখিনী মা হায় রে আমায় করেছে না দর করেছে না দর আমি কেমনে দিব ওই দুখিনী মায়ের দাফন আমি কেমনে দিব ওই দুখিনী মায়ের দাফন আজকের মাহফিলে কে জানি বৈশাখ গেছ তোমাদের মা নাই কে জানি বৈশাখ গেছ তোমাদের বাবা নাই কিন্তু এমন কপাল পোড়া সন্তানের আজকের মাহফিলে বসতে যারা বাড়ির মধ্যে মা বাপরে বাদ দেন নাম নেরা আজকে এমন সন্তান আছেন যারা বাড়ির মধ্যে মা বাপরে জুদা করে দিছেন তিন ভাইয়ের ঘরে মা বাপ তিন সপ্তাহ বাদ এক সপ্তাহে ঘরে এক সপ্তাহে ঘরে এক সপ্তাহে ঘরে কেমনে রে ফোলাফান আম্মা পারে জুদা করে দিলেন ও ভাই আম্মা পারে জুদা করে দিয়েন না আম্মা আব্বা যখন বুড়া হইয়া যায় আম্মা আব্বার মুখের রুচি পরিবর্তন হইয়া যায় এক তরকারি দিয়ে সাত দিন ভাত খাইতে মা বাপের ভাল লাগে না আম্মা আব্বার একটা করে বয়াইবেন তিন দর থেকে তিন রকমের তরকারি নিয়ে দিবেন সামনে আম্মা আব্বার যেটা ভালো লাগে এটা দিয়া ভাত খাইব কিন্তু আমনে ফুতে দিয়ে আপনার আম্মা আব্বারে জুদা করে দিছেন আপনার ভিতরে কি একটু মায়া লাগছে না ওই মা বাপের লাগিয়া বুইলা গেছেন আপনার মা ঘরের মধ্যে তিনটা টুকরা মাছ রান্না করলে এক টুকরা আপনি খাইতেন এক টুকরা আপনার বাপে খাইতো মা মায়ের মাছের টুকরা টুকটার রাইকে দিতে আমার ভূতে রাইকে মজা কইরা ভাত খাইবো মা জুল দি দিয়া ভাত খেলাইতো ও ভূত কেমনে তুমি তোমার ওই মারে বাদ দেও না কেমনে তুমি তোমার ওই বাপরে বাদ দেও না বুইলা গেছ তোমার আব্বা দান দেহাতে কাম করতে করতে আব্বার মাথা ব্যথা হইয়া গেছে আব্বা ফিরা লুঙ্গি ফেরা ফেরা উল্টাইয়া পাল্টাইয়া পিনছে আব্বা ফিরা জুতাটা পরছে আব্বার জুতার গোড়ার মুইরাটা পর্যন্ত ক্ষয় হইয়া গেছে আমনে ফুতের নতুন জুতা কিনা দিছে আমনে নতুন জুতা ফেরা ফেরা ঘুরছেন খাটের মধ্যে রাইট কাইন্না দিলা হাঁটছেন ওই আব্বা কবরে আপনার লাখ লাখ টাকা কিন্তু আব্বার একটা পাঁচশো টাকা দিয়া লুঙ্গি কিনা পরাইতে পারেন না এ ফুতের দ এমন সন্তানের আজকে মা পিলে আসো তোমার মা কাপড় রাস্তা থেকে কইলা তোমার দশ পাঁচ টাকা দিত স্কুলে যাওয়ার সময় মাদ্রাসায় যাওয়ার সময় আজকে তোমার মা অন্ধকার কবরে ঘুমাইয়া রইছে ওই মা অন্ধকার কবরে ঘুমাইয়া রইছে ওই মা অন্ধকার কবরে ঘুমাইয়া রইছে তুমি সন্তান লক্ষ লক্ষ টাকা কামাই করো কিন্তু তুমি তোমার মারে পাঁচশো টাকা দিয়ে একটা কাপড় কিনা দিতে পারো না কি হইব তোমার লাখ লাখ টাকা দিয়া কি হইব তোমার সম্পদ দিয়া কি হইব তোমার টাকা পয়সা দিয়া যদি তোমার মা বাপ ওই সম্পদ দিয়া সুখ কইরা না যাইতে পারে এ সন্তান আজকে যদি এমন সন্তানে মা ফিলে থাইকা থাকো বউয়ের কথা শুনে এলাকাবাসীর কথা শুনে মা বাপরে জুদা কইরা দিস এখান থেকে বাড়ি যাইয়া আম্মা আব্বার পাউডির মধ্যে ধরবা ধরা কইবা মা ও আব্বা আল্লাহর হস্তে আমার মাফ কইরা দেন যতক্ষণ না পর্যন্ত আপনার মা বাপ কইছে তোমারে মাফ কইরা দিছি অতক্ষণ পর্যন্ত আম্মা আব্বার পাও ছাড়েন না এ সন্তান আম্মা আব্বার পায়ে ধরতে আমনে শরম লাগে কি লেগে আমার নবী কয় শরম নাই রে শরম নাই আম্মা আব্বার পায়ে শুধু ধরবা না মাঝে মাঝে সুযোগ পেলে মা বাপের পায়ে সুমা দিবা আম্মা আব্বার পায়ে সুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে সুমা দেওয়া সওয়াব পাইবা ও নবীর উম্মত যদি প্রশ্ন করি ও আমার যশপুরের বাবারা কোনোদিন মা বাপের পায়ে সুমা দিছেননি কোনোদিন মা বাপের পায়ে সুমা দিছেননি সবাই কব হুজুর সুমা দিমু কি দুই ডাম মাব্বার পায়ে ধরা সালাম করতে আমার শরম লাগে শরম নাই বিদেশ যাইতে বারবার ভিসা জমা দেন আপনার ভিসা লাগে না ব্যবসা করেন বর কথায় না আল্লাহর কসম এন থেকে বাড়িতে মা বাপের পাউডিরে ধরে লাইবেন ধরে কবেন মা বাবা আল্লাহর হস্তে আমার আপনি মাফ করে দেন যতক্ষণ না পর্যন্ত আপনার মা বাপ কইছে মাফ করে দিছি অতক্ষণ পর্যন্ত পাউডা ছাড়েন না ও সন্তান
আমার অনেকে সকের বানি ফালায়া ফালায়া কান্দে জিগাও না কান্দে কেন তারা কইব হুজুর যারার বাড়িতে বাপ আছে তারা বাড়ি যে বাপের পায় ধরে মাপ চাইব এই যারার বাড়িতে মা আছে তারা বাড়ি যে মার পায় ধরে মাপ চাইব তোর কি মা নাই তোর কি আব্বা নাই আল্লাহ দারার মা বাপ কবরে তারা কার পায়ে ধরে মাপ চাইব আজকে দশপুরে কত মাইয়ারা বাপের বাড়িতে মাহফিল বেড়াইতে আসে আগে গায়ে থেকে বোরকাটা খোলার আগে বাপে ডাক দিয়ে কত জি আগে করা বাটকা পরে কাপড় খুলিস কিন্তু আজকে বাড়িতে আইছে সবাই আছে কিন্তু তার আর মা নাই তার আর আব্বা নাই হে সন্তান এখান থেকে বাড়িতে সবার চেহারা দেখবা কিন্তু তুমি তোমার মা বাবার চেহারা দেখবা নাই আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন যেই দুঃখিনী মা হায় রে আমায় করেছে আগে এক বেলা ভাত না খাইলে মা কানের কাছে ভ্যান ভ্যান করত তুমি বিরক্ত হইয়া যাইতা এখন দুই তিন বেলা ভাত না খেলে কেউ একবারও জিগায় না তুমি খাইছো নি আরে যেই দুঃখিনী মা হায় রে আমায় করেছে না দর করেছে না দর আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন ওরে দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা বাবা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে সবাই আছে শুধু বাবা নেই শুধু মা নেই মায়ার নবী গো আপনি নবীর কাছে জানতে চাই আল্লাহর প্রশংসা যদি তিনটা মাধ্যমে হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে নামাজ রোজার মাধ্যমে মা বাবার খেদমতের মাধ্যমে এ তিনটা মাধ্যমে যদি আল্লাহর প্রশংসা করা যায় তাহলে এক নম্বর তো আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করা যায় নবী গো আজকে উম্মতের মধ্যে তো অনেকে কোরআন পড়তে পারে না এই মাহফিলের মধ্যে যারা যারা বসে রইলেন গভীর রজনীতে আমি যদি বলি বুকটার মধ্যে হাত দিয়ে বলেন কয়জন কোরআন শরীফ পড়তে পারেন দেখবেন অনেকের চোখের পানিগুলা ছেড়ে দিছে মাদ্রাসার ছাত্র বাদ দিলাম মসজিদের ইমাম মুয়াজ্জিন বাদ দিলাম সাধারণ আম পাবলিকের মধ্যে সবাই তো আল্লাহর কোরআনটা সহিভাবে পড়তে পারে না ও বন্ধু গো ও নবীর উম্মতের দলেরা যেহেতু আল্লাহর কোরআনটা আক্রায় দল আল্লাহর প্রশংসা করা যায় এজন্য বাবারা বন্ধুরা আল্লাহর কোরআন তেলাওয়াত কিন্তু বেশি করে করা লাগবে এখন আমি যদি জিগাই ও মুরব্বী বাবা আপনি কোরআন তেলাওয়াত করতে পারেননি ওদের আমি কোরআন তেলাওয়াত করবো কেমনে আমার স্ত্রী পুত্র সন্তানের খাবার যোগান দিতে যাইয়া আমি আল্লাহর কোরআন তেলাওয়াত শিখতে পারি নাই খেতের কাম করতে যাই আমি আল্লাহর কোরআন শিখতে পারি নাই হুজুর আমার অবস্থাটা কেমন হবে নবী আমার ডাক দিয়া বলে যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে না পারো এই উম্মতের দল টাকরাউল কোরআন কোরআনটারে আঁকড়ায় ধরো মানিয়ে কোরআনটারে খুইলা কোরআনের দিকে তাকে চোখের পানি পালাইবা সওয়াব হবে এটাও যদি না পারো এই কোরআনের দিকে বিন্যাস দিকে তুমি তাকায় থাকবা এটাও যদি না পারো কোরআনটারে বুকের মধ্যে ধরে রাখবা নবীর আনসারি সাহাবি যার দুইটা চক্ষু নাই আমার নবীর বলে ইয়া রাসূলুল্লাহ কোরআনের দিকে তাকায় থাকলো যদি সওয়াব হয় আমার তো দুইটা চক্ষু নাই আমি কি আল্লাহর কোরআনের দিকে তাকে থাকলে সওয়াব হবে নি নবী আমার বলে তুমি এই কোরআনটারে বুকের মধ্যে আঁকড়ে ধরে রাখবা তোমার এটার কারণে সওয়াব হবে ও মুরব্বী সামনে তো মাহে রমজান মাস আসতেছে আপনার চোখের সামনে কত মানুষ কোরআন তেলাওয়াত করব আমি আমার জীবনে যে মাদ্রাসায় পড়ালেখা করতাম আমি যে মসজিদে চাকরি করতাম অনেক সময় রমজান মাসে দেখতাম মসজিদের কোনায় কোনায় বয়া বয়া মুরব্বীরা কান্দে জিগাইতাম ও দাদা কান্দেন কেন যারা কান্দেন কেন এরা কইতো হুজুর
আমি কেন কান্দি জানেন নি আমার চোখের সামনে কত মানুষ কোরআন শরীফ পড়ে আমি কিন্তু আল্লাহর কোরআন পড়তে পারি না মুরব্বী পড়তে পারেন না কোনো আফসোস নাই আল্লাহর কোরআনটারে খুলে খুলে কোরআনের দিকে তাকিয়ে থাকবেন সওয়াব হবে তাকিয়ে থাকবেন সওয়াব হবে না পারলে বুকটার ভিতরে সাপ দিয়ে ধরে রাখবেন আপনার সওয়াব হবে এজন্য বাবারা বন্ধুরা আল্লাহর কোরআনটাকে শিক্ষা অর্জন করার জন্য আল্লাহ এবং তার রাসূলের রেজা মন্দি হাসিন করার জন্য একটু জবান খুলে আল্লাহর কোরআন তেলাওয়াত করেন আর পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিফাদলি বিসমিল্লাহির রাহমানির রাহিম أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد জীবনের সাথে জান্নাতের বাগান এ মাহফিল আপনারা যারা যারা বসে গেলেন আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না আপনারা বলেন সুন্দর দেহ এ সুন্দর পরিদেহ যিনি দিয়েছেন তিনার নাম আল্লাহ জোরে মাস্টার কমবে মাস্টার ইকুমিশনের ট্রাভেলটা কমবে ট্রাভেল ই আর ইকুমিশনের ট্রাভেল উপরেরটা জবানের মালিক আল্লাহ জবানের মালিক আল্লাহ আল্লাহর দেওয়া জবান কিন্তু বন্ধুরা আমার মাহফিল কমিটির ভাইরা আমাকে অনেকগুলা বিষয়ের উপরে কথা বলার কথা বলেছেন আমি এমন দুইটা আয়াত কালিমা তেলাওয়াত করেছি চেষ্টা করব এই দুইটা আয়াত থেকে আপনাদেরকে সম্পূর্ণ আলোচনা বুঝ দেওয়ার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের পেরা হাবিবের ব্যাপারে আউলিয়া কেরামের ব্যাপারে অনেক আলোচনার সাবজেক্ট আল্লাহ পাক কোরআনুল কারিমে তুলে ধরেছেন এর মধ্যে একটা সাবজেক্ট হলো নবীদের নবুয়াত একটা হলো বেলায়ের সম্বন্ধে বিস্তারিত আলোচনা ওলি আউলিয়াদের জীবনী কোরআন হাদিসের আলোকে আলোচনা করা এরপরে দিছে ওলি আউলিয়ার মাজার জিয়ারত কি নাকি পূজা কোরআন হাদিসের মাধ্যমে বুঝাইয়া দিন মিলাদ কিয়াম করা জায়েজ নাকি না জায়েজ এটা কোরআন হাদিসের আলোকে বুঝাইবেন আরেকটা দিছে নবীজি কি বিশ্ব নবী নাকি কুল কায়নাতের নবী এটাও বুঝাইয়া দিবেন সকল বিষয়ের উপর আমি আলোচনা করার চেষ্টা করব তবে একটা কথা মনে রাখবেন আমি যদি কোরআন হাদিস সম্মত আলোচনা করি যদি কোনো মায়ের ফুতাইতের গায়ে লাগে আমার কোনো কিছু করার আছে যদি কথাটা কোরআন হাদিস সম্মত হয় কারোর গায়ের উপরে পড়ো কোনো অসুবিধা হইব ও বন্ধু গো আপনারও আদর্শ সদরের মানুষ আমিও আদর্শ সদর থানা কিন্তু রাজগঞ্জ কোতোয়ালি থানাটাই কিছু এটা না থানাটা না কোনো ফিড আর কি ফিডাফিডি করবেন ইসলাম ফিডাফিডি মারামারি যদি কেউ আমাদের মতের বাহিরের কথা বলে তারে তার তলে থাকতে দিবেন মারামারি করা ফিডাফিডি করা কারণ যা সমাধান দেওয়া শেষবি না দেখতে বোঝা যায় মোটামুটি হ্যাঁ জবাব দিতেইব আল্লামা আলী আকবর রেজভী সাহেব হুজুরকে আপনারা এগুলার প্রমাণ অনেক আগে দিয়ে গেছে স্যার চিনে নি নেসার আহমদ রহমতুল্লাহ আলাই এগুলার সমাধান অনেক আগে দিয়ে গেছে বিচারা ফিডাফিডি না কইরা যেটা সমাধান আগে দিয়ে গেছে ওইটা লই অন কালার মাই ফিডাফিডি করতে গিয়ে গেল মিলাদ কিয়াম কি স্যার চিনে নেসার আহমদ হুজুরা করে নাই রেজভীরা করে নাই মাঝভান্ডারির করে নাই এখন যারা এটা বেদাত ছুতে দিতে চাচ্ছে এদের উদ্দেশ্য কি আমরা এটা করে শান্তি পাই এদের মূল হুজুর হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই যে ফুলের সুবাসে সারা পৃথিবী মতোয়ারা ওই কিতাবের মধ্যে উনি মিলাদ কিয়ামের ব্যাপারে ওনাকে একজন প্রশ্ন করেছে হুজুর আপনি তো আমাদের আকিদা দেওবন্দি আকিদাওয়ালা তাহলে হুজুর আপনি কি লেগে সালাতু সালাম করেন নবীরে দাঁড়ায় সালাম দেন উনি বলছে আমি নবীরে সালাম দিয়ে শান্তি পাই এর জন্য দেই যারা আশেক রাসূল তারা নবীরে সালাম দিয়ে শান্তি পায় এই জন্য আমরা দেই ঠিক না বেটে আমাদের কেমন ভাবে প্রশ্ন করে যে সুন্নিরা নবীরে সালাতু সালাম ইয়া নবী সালাম আলাইকা কইতে কইতে এমন উপরে তোলে আল্লাহর উপরে তোলে বলে না কিন্তু আল্লাহ বলেছেন ওয়ারাফা আনা লাকা বন্ধু আপনার জিকিরকে সম্মানকে আমি আল্লাহ বাড়াইছি
দাঁড়ায় সালাম দেব না ভাইয়ের নিচে 10 মিনিটটা দুইটা বাস হয় যদি বাইন্দা যদি সালাম দেই আল্লাহর উপর ওড়ানি হইব আল্লাহ কবুল করেন সালাতু সালাম দুই নাম্বার প্রশ্নের জবাব আউলিয়া কেরামের মাজার জিয়ারতে যারা পূজা বলবে তার বউ অটো তালাক হয়ে দেবে ইশ আমরা এলাকায় বহুত হুজুর ওয়াজ করতে হয় মাজার পূজারি কয় না জিয়ারতে মাজার জিয়ারতে কবর এটা সুন্নতে রাসূল সুন্নতে সাহাবা কি সুন্নতে রাসূল সুন্নতে সাহাবা এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র লাইলাতুল কদরের রাতে আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস বলতেছে নবীজি লাইলাতুল বরাতের রাতে কোন রাত যে রাত মঙ্গলবারের রাত লাইলাতুল বরাতের রাতে আম্মাদান আয়েশা সিদ্দিকা বলেন হঠাৎ করে আমি আমার বিছানা থেকে আমার নবীকে হারিয়ে ফেলেছি অতঃপর আমি দেখলাম আমার দরজা খুলে নবীজি কোথায় জানি বের হয়ে যাচ্ছে আমি মনে মনে চিন্তা করলাম আমার নবী মনে হয় নবীজির অন্যান্য স্ত্রীদের ঘরে যাবে আমি এই ভেবে নবীজির পেছনে পেছনে যেতে লাগলাম আমি গিয়ে দেখলাম আমার নবী রহমাতাল লিল আলামিন নবী মদিনার কামলিওয়ালা নবী জান্নাতুল বাকির কবরস্থানের সামনে গিয়ে হাত উঠিয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগিরা বলে দোয়া করতেছে নবী যদি জান্নাতুল বাকির কবর যেটা কবর এটা মাজার শুধু কবর হলো সাধারণ ফ্যাব্রিক যারা তার একটা মাজার ব্যবহার করা হয় আউলিয়া কেরামের ব্যাপারে যে 60 টাকা কজের কাপড় কোরআন শরীফের গিলা বই এটা দিয়ে আমার মহিলাদের বেলা উজু হয় ছাওয়ায় হয় গরের ফট দাওয়ায় কোরআনে লাগার কারণে সুমা দেন ফায়ার ফাফুস হওয়ার কারণে লাইতাম আপনার আম্মা আব্বার কবর আপনি নরমালি জিয়ারত করেন আউলিয়া কেরামের মাজার আমরা রেগুলার জিয়ারত করি তবে হ্যাঁ সেজদা দেওয়া যাবনি সুন্নিরা কখনো সেজদার পক্ষে মাজার জিয়ারত করা নবী করেছেন আমরা করব নবী যা করেছেন এটা উম্মতের জন্য সুন্নাত এটা কি বল হুজুর বউ তালাক কইলেন কি লাগিয়া আসেন সুন্নতকে কেউ যদি অঙ্কার করে সুন্নতকে কেউ যদি হিন্দুদের পূজার সাথে তুলনা করে কুফুরি হুজুর যে ব্যক্তি কুফুরি করে সে কাফের হয়ে যায় আপনার বউ আসিল মুসলমান আপনি মুসলমান আপনি কাফের হয়ে গেছেন বউ কি আছে না গেছে অটো 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 একটা কিন্তু উইটটা দা গেছে জনওয়াজ করতেছিলাম একটা উইটটা গেছে গা আমি দেখছি মনে হয় যে শয়তান মানে ওই যে আরে 28 বার 30 আছে না ফলাইনি হুডা না 28 বার 30 দেখুন ফুটকির ভিতর আগুনটা ধরাই দিলে এটা ফুট করে দমন মারে আর পরে কুড়ে জন কইছি যে মাদার জিয়ারতে পূজা করে বউ তার আকার ফুটটা দমন মারছে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন দুইটা প্রশ্নের জবাব পাইছেন এবার আসেন নবীজি কি বিশ্ব নবীর ব্যাপারে আমার একটা ওয়াজ ভাইরাল হইছিল নবীজির বিশ্ব নবীর ব্যাপারে ঠিক না আমি বিশ্ব নবীর পক্ষে নয় কারণ বিশ্ব বলতে শুধু মানব মণ্ডলকে ভূমণ্ডলকে আসমানের নিচে জমিনের উপরকে বোঝায় আমি শুধু আসমানের নিচে জমিনের উপরে নবীকে নবী মানি না আমি নবীকে আল্লাহ যত জায়গার জন্য রব আমি নবীকে তত জায়গার জন্য রহমত মানি এজন্য আমরা বিশ্ব নবী বলি না আমরা রহমাতাল লিল আলামিন নবী বলি ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল দেখেন এরও দলিল দিব তো রহমাতাল লিল আলামিন সমস্ত জগতের জন্য রব তো তোমরা সমস্ত জগতের জন্য না বলবা সমস্ত বিশ্বের নবী বলো শুধু বিশ্বের নবী কবি লেগে একটা বিশ্বের নবী কারণ যারা এই আকীদা পোষণ করে এদের আকীদা হলো নবীজি রওজা মোবারকে মরা আমরা কি নবীকে মরা নবী মানি না জিন্দা নবী জোরে বলেন মরা না জিন্দা এই আকীদা লয়ে মরতে পারলে কবরে জান্নাত আর নাইলে কাঁচাবাসের গোড়া দিয়ে বেরিয়ে কবরে কথা কি বুঝতে পারতেছেন পুরো আকীদা ঠিক হইব তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন আমিন করেন আচ্ছা তিন বিষয় গেল এবার দুই বিষয়ের আয়াতের উপর আলোচনা হবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন তার পূর্বে আপনারা জবান খুলে বলেন যে কথাই ছিলাম আমরা এই মাহফিল হচ্ছে খুশি না বেজার দেখি একটু ডান হাত তুলে দেখান তো কারা কারা বেজার কইলো না তো আমরা কি বেজার আব্বা আপনি বেজার হইছে আপনার কে কষ্ট নিয়েন না কারণ রাইদের 12টার জন বাইজ্জা যাইব তখন ওয়াজ কিন্তু গুছাইয়া আনতইলে যারা টারা দিয়া এরপর এটার বাচ্চা বাচ্চা লইতে হইব ঠিক আছে তো আমার বিরিয়ানি বলে গরু দিয়ে
গরু দিয়ে ফ্যাকেট কেটু গরু কষে ফ্যাকেট মনে হইছে না কাবার কয় মানুষ দেখে তারা বুঝে ফ্যাকেট হইতো না পরে ফলাইন ফাড়াইছে ইয়াতে কা ফ্যাকেট আনোনে লাগে পরে আনছে একটা আমার গাড়ি দিয়ে আমি দেখি আমার গাড়ি গেছে তাহলে তামার করে মোটামুটি শর্ট আসেন তো ইনশাআল্লাহ যারা আদিনা মুরা মাজারের মাহফিলে গেছেন তারা মোটামুটি একটা ঠাউর হয়ে গেছে যারা কোটবাড়ি এদি ঈদগার কিতা কালির বাজার ঈদগার মাহফিলে গেছেন একটা আইডিয়া হয়ে গেছে কালকে আবার গহিন খেলি কনে কালকে আবার আইতাছি গহিন খেলি দোয়া করেন আপনারা করবেন তো ইনশাআল্লাহ করবেন তো ইনশাআল্লাহ তাহলে আমরা কি মূলত খুশি না বেজা যারা যারা খুশি ডান হাত সোজা করে তোলেন যারা তোলেন আল্লাহ আপনি দেখতাছেন আর বিচার আপনি করেন মহাব্বতের আওয়াজে জোরে আমিন কইবেন কারণ একবার আলহামদুলিল্লাহ পড়বেন একবার আলহামদুলিল্লাহ পড়লে আসমানের নিচে জমিনের উপরে যত খালি জায়গা আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দেয় জোরে পড়েন আলহামদুলিল্লাহ মহাব্বতের আওয়াজে আলহামদুলিল্লাহ সবাই মিলে গভীর মনোযোগ দিবেন নীরবতার সাথে আলোচনা শ্রবণ করবেন আমার যুবক ভাইরা মুসলমান ইমানদার ভাই বাবা জিরা বন্ধুরা আমি আল্লাহর কোরআনুল কারীম থেকে আপনাদের কাছে একটা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি সূরা সফের মধ্যে আল্লাহ কোরআনুল কারীমে বলেন সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون আমার যুবক ভাইরা মুরব্বি বাবাজিরা পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ওয়াজ করে বলে দিচ্ছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন যাদের মাঝে একজন রাসূল প্রেরণ করেছি বিল হুদা হেদায়েতের বাণী দিয়া ওয়া দীনিল হাক্কি সত্য ধর্ম দিয়া আলা দীনি কুল্লিহি যখন মানুষগুলার কাছে দিনের প্রচার করা শুরু করলো আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন তখন মুশরিকগুলা আমার নবীর ধর্মকে অবিহারিত করা ঘোষণা করলো অমন কিছু মুশরিক মানুষ নবীজির ধর্মটাকে অস্বীকার করা শুরু করলো আল্লাহর নবী বলতেছে যারা ইসলামকে অস্বীকার করবে ইসলাম থেকে নবুয়ত থেকে নবীর ব্যাপারে বাজে মন্তব্য করবে তারা ভালো নয় তারা মুশরিক বেঈমান আপনারা বলে আমরা কি ইসলামের পক্ষে আছি না নাই এবার আল্লাহ কোরআনুল কারীমে বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন আল্লাহ বলে ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম যখন আমি আল্লাহর পক্ষ থেকে নবীজি একটা নূরের বাণী নিয়ে গেলেন ইসলামের সুশীতল বাণী নিয়ে গেলেন কিছু মানুষ বিআফওয়াহিহিম এটা ফু দিয়া বন্ধ করে দিতে চাইছে কিন্তু আল্লাহ বলেন ওয়াল্লাহু মুতিম্মু নূর আমি আল্লাহ নূরের আলোরে প্রজ্বলিত করেছি নূরের আলোকে জ্বালিয়ে দিয়েছি নূরের আলোকে সুশীতল করেছি ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন আর যারা এই নূরের আলোকে বন্ধ করে দিতে চায় এরা মুসলমান নয় এরা কাফের মুশরিক বেঈমান এই জন্য আল্লাহ বলতেছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা ওয়ালা তাকুনু তোমরা তাদের কাছে যাইও না তাদের মতো হইও না তাদের রূপ ধারণ করো না কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম তারা আল্লাহ পাক রাব্বুল আলামিনের রাস্তা থেকে দূরে সরে চলে এসেছে এখন আসেন বাবারা কারা আল্লাহর রাস্তা থেকে দূরে সরে এসেছে কারা আল্লাহ পাকের রাস্তাকে মেনেছে এবার দুইটা শ্রেণীর মানুষ আমরা পাইয়া গেলাম আমাদের সমাজের মধ্যে আমরা দুইটা শ্রেণীর মানুষ আছি একটা শ্রেণীর মানুষ আছে আল্লাহওয়ালা আর একটা শ্রেণীর মানুষ আছে আল্লাহওয়ালা নয় এবার মুসলমান ইমানদার ভাই বাবারা কারা আল্লাহওয়ালা আর কারা আল্লাহওয়ালা নয় একটু মনোযোগের সাথে বোঝার চেষ্টা করবেন আল্লাহ বলেন আল্লাহওয়ালা হলো তারা ওই দুনিয়ার মানুষ শুনে নাও ইন্নাল্লাযীনা আমানু ওয়াআমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার যারা ইমানদার নেক কাজ করে তারা হলো আল্লাহওয়ালা এবং দুনিয়ার সবচাইতে ভালো মানুষ কিন্তু আমরা তো এলাকার মধ্যে যেটা সুৎকর যেটা গোসকর যেটা মানুষের জাকা সম্পদ মাইরা খায় হালাল খায় না হারাম খায় এরাই আমরা এলাকার সবচেয়ে ভালো মানুষ জানি আর এটারে দৈরাই না মসজিদের মধ্যে সভাপতি বানাইয়া দেই
কথা কোন না ঠিক না বে ঠিক এই সুতকুর আর ঘুষকুর রাইন এলাকার মাতা পরিতে লাগে দে কথা বলেন ঠিক না বে ঠিক ও মুসলমান ইমানদারের দলেরা আল্লাহ বলে তারা ইমানদার নয় তারা ইমানদার নয় তারা বেঈমান তারা বেঈমান ইমানদার তো তারা যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে ও আল্লাহ গো কারা ঈমান এনেছে নেক কাজ করেছে আপনার কাছে জানতে চায় আমার আল্লাহ বলতেছে এমন মানুষগুলা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান যারা আল্লাহর প্রতি খুশি হয়েছে আমার আল্লাহ যাদের প্রতি খুশি হয়েছে এখন আপনারা নিজেরাই চিন্তা করেন আপনাদের জীবনে আপনারা যত গুনাহ করেছেন গোপনে গোপনে গুনাহ করেছেন লুকে লুকে গুনাহ করেছেন আপনাদের গুনার কারণে আপনারা কোনোদিন আল্লাহর কাছে প্রিয় হতে পারবেন না আল্লাহ বলে ইন্না বাতাশা রব্বিকা লাশাদিদ নিশ্চয় আমি আল্লাহর দরা হলো শক্ত দরা আমি আল্লাহ যদি শক্ত কইরা ধরি গো অন্ধকার কবরে গেলে বাঁচার কোনো উপায় নাই কথা কোন না ঠিক না বে ঠিক যত রকমের সুদ খাইয়া ঘুষ খাইয়া হারাম খাইয়া দুনিয়ার জমিনের মধ্যে আপনি সাদা রঙের পাঞ্জাবি লাগান হারাম কাপড় হারাম খাবার খাইয়া সাদা রঙের পাঞ্জাবি লাগায় মানুষকে আপনার মনটা সাদা বুঝাইতে চান আপনি ভালা হইতে পারবেন না আল্লাহর নবী কয় কবরে যাইবা তোমার ঠিকানা হইল ফিনারি জাহান্নামা খালিদিনা ফিহা তোমার ঠিকানা হইল জাহান্নাম আল্লাহ জাহান্নামে তারা কতদিন থাকবো আল্লাহ কয় খালিদিনা ফিহা আবাদা ওই জাহান্নামে তারা চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবো এমন ফিডা ফিটবো আল্লাহর মায়ের দুনিয়ার ভাই কষ্ট হইতাছে ওয়াজ কি কামের ওয়াজ হইতাছে কামে লাগবো ইনশাল্লাহ সমাজের লাগিয়া আমরা এলাকায় বানাই নি সত্তর গোস করে সভাপতি বানায় না হদ্দারি করেন লেগে গোস করতারে ভাই বাতিদের জায়গা সম্পদ মাইরা খামিনারে বানায় না এলাকাদের একটু বেশি না হুজুর শুধু বেশি না হুজুর আমরা এলাকার মুসল্লি মানুষ সজন নামাজ দা কইরা লেংডি গোষ্ঠা দিয়া আমরা এক একটা খেতের লাগ যেটা দিয়ে রিস্কে চলতো এটার ভিতরে অনকালা আইটো যাওন জানা হুজুর ঠিক না বেটে বিচার করবো হুজুর তলোয়া না তলোয়া লাগবে হুজুর এক হাজার টিয়া দে দুই হাজার টিয়া দিব যদি ঠকুই না দুই হাজার হুজুর তে বিচারে দিতে না হুজুর আছে না নাই আছে না নাই কি হবে আলেম সেজে সমাজতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে কি হবে আলেম সেজে সমাজতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে চাকরির ভয় কর যদি ছেড়ে দাও ইমামতি গদির ভয় কর যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে আল্লাহকে ধোকা দিয়ে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে কি হবে কলম ধরে খাতায় লেখে যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা কি হবে কলম ধরে খাতায় লেখে যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা কি হবে নেতা সেজে কি হবে নেতা সেজে সমাজের শাসক হয়ে যদি তুমি পকেটেতে গোসের টাকা শুধু ঢুকে যদি সেই পকেটেতে গোসের টাকা শুধু ঢুকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে যদি না গড়তে পারো সুদ মুক্ত সমাজটাকে একটা জবান বন্ধ রাখবেন না আপনারা জবান খুলে বলেন বর্তমান সমাজের সুদ ঘুষ নামক হারাম সম্পদের পক্ষে কি আপনারা আছেন নাকি আমার বাবা বাবারা নবীর নবুয়াতের কথা বলেছেন আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়াতে এই নবীজি দুনিয়াতে সর্বপ্রথম আসেছেন কিন্তু আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন সবার পরে পাঠাইছেন কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কই নবী গো আপনাকে নবুয়াত আমি এমনি এমনি প্রদান করি নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নবুয়াত প্রদান করছি কত মজা কইরা জানেননি আমার আল্লাহর নবী কয় আল্লাহ কেমন করে নবুয়াত প্রদান করেছেন আমার আল্লাহ কয় নবী গো আপনি নবী হওয়ার কারণে অন্যান্য নবীদের উম্মতের যত লাভ হয়েছে তার চাইতে বেশি আপনার উম্মতের লাভ হয়েছে ও নবীজি কেন এমন লাভ হইল নবী আমার কয় আনা আকসারুল আম্বিয়া ইতাবাইয়া ওমাল কিয়ামা কিয়ামতের ময়দানে হাজার হাজার নবী রাসূল দেখা যাবে কিন্তু আমি নবী হব সর্বশ্রেষ্ঠ নবী কিয়ামতের ময়দানে শুধু তাই নয় আমি নবীর উম্মতের সংখ্যা হবে কিয়ামতের ময়দানে বেশি আমাদের কথা বলেছেন আমাদের কথা বলেছেন ও
যশপুরের বাবারা কালীর বাজার এবং আশেপাশে এলাকার বন্ধুরা আমাদের কথা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে বইলা থাকে একটাবার চিন্তা করেন আমরা কবরে গেলে নবী তো আমরা সর্বশ্রেষ্ঠ মাধ্যম হবে আমার নবী বলে আমার নবুয়াতের পরে আমার আল্লাহ আমি নবীকে এমন ক্ষমতা দিয়েছেন আমি নবীকে এমন ক্ষমতা দিয়েছেন আমি বললাম ও আনা আউয়ালু মাইয়াকরাউ বাবাল জান্না অনেকে তো কয় আমার নবী কবরে মইরা পচ্চা গইলা থাকবো না রে মুসলমান যুবক ভাইরা না আমার নবী কবরে মারা যায় নাই নবী কবরে পচে যায় নাই আমার নবী কয় আনা আউয়ালু মাইয়াকরাউ বাবাল জান্না সর্বপ্রথম জান্নাতের দরজা আমি নবী খুলবো জোরে বলেন সুবহানাল্লাহ নবীজি নবীজি আপনি জান্নাতের দরজা সর্বপ্রথম খুলবেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতকে কি আপনি জান্নাতে নেবেন না আমরা তো সংসারের মায়াই পয়রা স্ত্রী পুত্রের মায়াই পয়রা আমরা তো কত রং বেরঙের গুনাহ করলাম আমার নবী বলে শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি আমার উম্মতের মধ্যে কোন উম্মত যদি কবিরা গুনাহ করে আমি নবী তারে ছাড়াও জান্নাতে যাব না নবী গো কেন 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 কবিরা গুনাহ করছে আপনি কেন তারে ছাড়া জান্নাতে যাইতেন না নবী আমার বলে আমি উম্মতকে বড় ভালোবাসি আমার উম্মত না যাইনা যাইনা গুনাহ করছে আমার উম্মত না যাইনা যাইনা গুনাহ করছে উম্মত যদি জানতো উম্মতের নবী কত কষ্ট করে নবুয়ত পাইছে উম্মত যদি জানতো উম্মতের নবী কত কষ্ট করে ইসলাম কায়েম করছে আম্মাদার আয়েশা সিদ্দিকা বলে আমি এমন রাত্রবেলা দেখছি আমার নবী যে নামাজের মুসল্লার ভিতরে নামাজ আদায় করে আমার নবী এক একটা সেজদা দিত এক একটা রুকু দিত আমার নবীজির পা মোবারকগুলা ফুইলা মোটা মোটা হইয়া যাইত আমি জিজ্ঞাসা করতাম নবী গো আপনি রাত্রবেলা কষ্ট করে আবাদত না করলেও তো চলে আপনি কেন কষ্ট করে আবাদত করেন আমার নবীকে আমি আবাদত আমার জন্য করি না হরে আয়েশা আমি আবাদত করি আমার উম্মতের জন্য ও নবীজি আপনি কেন উম্মতের জন্য এত আবাদত করেন নবী আমার বলে আমি যখন নবুয়াত পাবো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বলছে আমার উম্মতরে বানানোর জন্য ফেরেশতারা আমার আল্লাহর কাছে বলছে আল্লাহ ওই আশ্রিকা দিমা এরা তো রক্ত ঝরাইব সমাজের মধ্যে ফিডাফিডি করব মারামারি করব আপনি নবুয়াত দিয়া নবী পাঠাইবেন তারা নবী মানত না আমার নবীর কাছে আমার আল্লাহর কাছে আমি নবী ওয়াদাবদ্ধ হয়েছি আল্লাহ গো আপনি আমারে নবুয়াত প্রদান করেন যেহেতু আমার নবুয়াতের আয়াত দিয়েছেন নবুয়াতের ওয়াজের কথা বলেছেন ও আল্লাহ গো আমারে আপনি নবুয়াত প্রদান করেন আমার উম্মতরে বাঁচানোর লাগে আমি সব করব আমার নবী কয় হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা মানুষে হেদায়েত করার জন্য আমার আল্লাহ আমি নবীকে আরসাল করছে পাঠাইছে নবুয়াত দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছে নবী কয় ভালো কাজ করো উম্মত করেন খারাপ কাজ নবী কয় নামাজ পড়ো উম্মত করেন না নবী কয় সুখ খায় না উম্মত খান নবী কয় গুনাহ করেন উম্মত করেন নবী কয় খারাপ দিকে যাইও না উম্মত করতেছেন আমার নবী কয় আমার নবুয়াতের দাম তো তোর উম্মত রাখবি না আমার নবী কয় এ নবুয়াতের প্রতি ভালোবাসা রাইখা আমার যে উম্মতরা দুনিয়াতে চলাফেরা করব আমি নবী তারে সারা জান্নাতে যাব না ইয়া রাসূলুল্লাহ নবীজি নবীজি বুঝতে পারলাম আপনি তারা ছাড়া জান্নাতে যাবেন না ও মায়ার নবী আপনার নবুয়াতের কথাটা বুঝলাম ইয়া হাবিবাল্লাহ নবী গো কিন্তু আপনি নবীরে তো আমরা দেখলাম না নবুয়াতের কোনো দিক আমরা পাইলাম না ও নবী গো কিন্তু নবী যে আমরা দেখলাম না আমরা যাম কোন জায়গার মধ্যে আমার নবী কয় নবী পাইছো না আল্লাহ তো বলছে মিনান নাবিনা ওয়াসসিদ্দিকিন ওয়াশশুহাদাই ওয়াসসালিহিন মিনান নাবিনা নবীর কাছে যাও নবী নাই সিদ্দিকিনের কাছে যাও সিদ্দিক নাই সুহাদাই কেরামের কাছে যাও সুহাদাই কেরাম নাই সলিহিনের কাছে যাও সলিহিন বমানা আও আল্লাহর ওলি পীর মাশায়েখগণ যারা পীর মুরিদির বিরুদ্ধে কথা বলে তারা পীর মাশায়েখের বাহিরে কথা বলে এরা কইবেন আল্লাহ তো পীর মাশায়েখের কথা কইছো সলিহিন হক্কানি পীর মাশায়েখের কথা শুধু পীর মাশায়েখের কাছে যাইলে হবে না আমার আল্লাহ কয় ওয়াহাসুনা উলাইকা রফিকা দুনিয়ার ভাই বাবা বন্ধু বান্ধবের চাইতে হক্কানি পীর মাশায়েখ তোমার সবচেয়ে বড় বন্ধু ভালো বন্ধু তোমার বাবা তোমার দুনিয়া শিখাবে না আখেরা দুনিয়া শিখাবে আখেরা শিখাবে না কিন্তু পীর মাশায়েখ তোমার আখেরা শিখাবে ঠিক না বলে সুবহানাল্লাহ বলেন কি শিখাবে অনেকে প্রশ্ন করে হুজুর মা বাপ থাকতে কিসের আবার পীর মা বাপ এত বড় পীর কয় না কয় না অবশ্যই তবে সত্য কইল তোমার মা বাবা তোমার দুনিয়া দেখাইবো কিন্তু হক্কানি রব্বানি একজন পীর মাশায়েখ তোমার আখেরাত দেখাবে বাবা তবে মা ফিরটা হন লাগবো বালা ফির কিউ
ফিরটা অন লাগবে সুবিধার ফির ফির হন লাগবে আমলওয়ালা ফির বিড়ি বাবা আপনারা এলাকার দো বড়রা বিড়ি বাবা নাম শুনছেন আপনারা এটা ফির অন যাবো সাবাত দাঁত ছলে দিব কবরে ফিরটা আমার কথা কানে গেল তো বিড়ি বলে খাইলে বলে আর বলে রূপ বলে কথা বিড়ি খাও মাকরু বেড়া আল্লাহর নবী কয় কিয়ামতের পূর্বে তোমরা যদি জাহান্নামী মানুষ দেখতে চাও তাদের দিকে তাকাও যাদের মুখে আগুন আচ্ছা কোন কারোর মুখে আগুন আমি কই আমি কইছি নি বিড়িওয়ালা কে আমি কইছি যারার মুখে আগুন তারা কোন জাহান্নামী জাহান্নামী যদি দুনিয়া দেখতে চাও কার দিকে চাও যারার মুখে আচ্ছা মুখে বিড়ি আমি বিড়ির কথা আগুন ফেস লাগায় না পরে বিড়ি করে এরা উচ্চ থেকে বেন থেকে মশলা দিয়ে বিরিয়ানি খাওয়াই না লোক পাওয়া যায় কোন মাশাআল্লাহ মানুষ আসে না দাওয়াত আছে দিকে যায় আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন আল্লাহ বোঝার তৌফিক দান করুন তাহলে জাহান্নামি দেখতে হলে কাদের দিকে তাকাতে হবে যাদের মুখে আব্বা আল্লাহর বস্তা আল্লাহর বস্তা ছেড়ে দেন ছেড়ে দেন বলে হুজুর কেন এটা না খাইলে এই গত পরশুদিনের ঘটনা আমি না সরি এই কালকে নিয়ে উঠে গেলাম ঘুমের থেকে সকালবেলা গতকালকের আমি উঠে গেলাম কুমিল্লা টাউনের এন থেকে আইয়া ঠিক আছে মোটর সাইকেলটা রাখতো আমার লগে আবু সুফিয়ান হুজুরের ছোট ছেলে না তো আমি গেলাম উপর দিয়ে দাম এই টাইমে একবার সিগারেট খা ধোঁয়াটা ঠিক আমার দিকে ঘুরাতে মারছে মানে ভাত করে ঘুয়ের গন্ধের সাথে ভালো আছে আর কই না আমি কইলাম এটি খান কি লেগে আব্বা না ঘুমাইলে মাথাটা ঠান্ডা থাকে না এটা না খেলে মাথাটা পরে খাইলামু পরে আলিফ চেনা গার্ডেন হোটেল আছে এই খন্দকার টাওয়ার ছয়তলা খাইয়া নিচে নামলাম তাওতে গেল পাঁচতলা দিয়ে যে নাই আমি গেছি একটু ওয়াশরুমে ওয়াশরুম কইতে বাড়ি তো ওয়াশরুম তো উপর দিয়ে ফাঁকা দো আমি দেখলাম যে ওয়াশরুম কইরা একটু আত্মা দুইয়া বাইরে দিতেছি এমনটা আমি দিয়ে ধোয়াই দুর্গন্ধ বাইরে অনেক কতক্ষণ দাঁড়াইছিলাম এক মিনিট ঠিক তারা অনেকক্ষণ দাঁড়িয়ে আমি কইছি বেড়ারা বাইরে কিটা কইছি গা এবারে বাইরে না আমি জিগে গেলাম আপনি কি বাথরুমে গিয়ে সিগারেট খেয়েছেন কো হ্যাঁ হ্যাঁ কইয়া মাথাটা নিচা করছে আমি কই মনে করেন এটা সিগারেট না আমরা দুই লোক মা বাদ দিলাম খাইতে পারবেন না বইয়া হুজুর এটা ভাত না আগে তো এইটাও তো খানা এটা কি বাথরুমে বইয়া খান হুজুর এটা খাইলে বাথরুমটা ক্লিয়ার চিন্তা করেন কেমন জাহেলে মুরাক্কাব না এবে শয়তান সিগারেট খেলে বলে বাথরুম ক্লিয়ার ইন্না লিল্লাহ মাঝে মাঝে মার্কেটের বা মসজিদের এই যে মসজিদের বাথরুম গুলা কেন খোলা রাখে না ইমাম সাহেবরা জানেননি এই কারণে যে আপনারা বাথরুমে বইয়ে বইয়ে সিগারেট খান মসজিদের বাথরুমের ভিতরে বইয়ে বইয়া বাথরুম করেন ভালো করে ফানি নিলে আইয়েন না এর লাগে মসজিদের বাথরুম বন্ধ থাকে আনালে মসজিদের বাথরুম বন্ধ রাখার অধিকার কাউরে দেওয়া হয় না শুধু একমাত্র আপনারা আকাম কুকাম খাইচ্ছদের কারণে ঠিক আছে নি কথা কেউ না কোনো ভুল কইলাম কোনো আপনার কষ্ট হইতেছে না রাত্রে বেশি হয়ে গেছে ওয়াসব বেশি হয়েছে না আমার অনেক ঘুমানোর সময় হয়েছে না আমার চোখ দেয় অনকাল একবার ফুরে হনবিন না কথা বুঝতে পারছি না মাশাআল্লাহ আল্লাহ কবুল করো আমরা রাগ করে আমিন কইতাছে আরো জোরে কোন আমিন আমি অনওয়াজে ঢুকছি আরো জোরে পারেন আমিন আল্লাহুম্মা সাল্লি আলা দেরি আছে মাদনাবি জগত পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের আমার মাবুদ পাগল দয়াল নবীর নবী পাগল উম্মতের আল্লাহ উম্মা সাল্লে মাদনাবি হুজুর তুমি খারো খারো না অসুবিধা রূপ থাক মিনান নবীগিনা ওয়াস সিদ্দিকিনা অশুহাদাই ওয়াস এ ফলাটা আমি দেখছি মনোযোগ দিয়ে শুনতাছে আর কাফল আছে আমি ফিরছি আসিস নি তুই মোবাইল দিবিস না তুই কিন্তু মোবাইল দিবস কতক্ষণ একজন বইয়েন এ মনোযোগ দিয়ে শুনছি আমরা কি নবী দেখছি
সিদ্দিক সিদ্দিক শহীদ শহীদ সালে সালে তারা কারা তারা কারা হক্কানি হক্কানি তাহলে খাওয়িন না খাওয়িন না উল্টা পাল্টা চলিন না চলিন না এডি ফির এডি ফির আমি আমার দেখি আমি আমার দেখি অন্যান্য পীর ঠিক আছে ভালো হোক ভালো হোক আমার দেখা বর্তমান শাহপুর দরবার শরীফের যে পীর সাহেব বুঝি কাউকা ফুজুকে আব্দুল কাদের কাউকা ফুজুকে মাসে 24টা রোজা রাখেন রোজা রাখেন কি আলহামদুলিল্লাহ কইতাম না আলহামদুলিল্লাহ সুন্নতের ব্যাপারে অ্যালার্ট যেখানে বায়াত রাসূল গ্রহণ করায় সেখানে বইলা দেয় হুজুরে যদি হাদিয়া দেন সুদ ঘোষের হারাম টাকা থেকে দিবেন না এবং এবং আজ পর্যন্ত কোন জায়গায় মাহফিলে আমরা তো হুজুর মানুষ আমরা না গেলে ঠিকমতো কইয়াটই আমরা হাদিয়া বেক্কা দেয় তারা তো ফিশা বেদারে ঠিকমতো দেয় তো উনি কোনদিন চায় নাই চায় নাই আল্লাহ কবুল করেন আমিন করেন আমার দেখা বাংলাদেশে একজন হক পীর আমার দেখা এ পর্যন্ত আর এমন তো অনেক পীর আছে আছে না কথা বলেন আছে না এজন্য murid হবেন হক্কানি পীরের কাছে কোন পীরের কাছে যিনি আপনাকে দুনিয়া থেকে আখেরাত পর্যন্ত কিভাবে চলবেন সে মাধ্যম দেখাবেন আল্লাহ বুজার তৌফিক দিন আমিন আরো জোরে পড়েন আমিন আমিন ওনাদের ব্যাপারে বাজে মন্তব্য গভীর মনোযোগ দিবেন নবীজির নবুয়াত আমরা পাই নাই বেলায়াত পাইলাম আউলিয়া কেরামের রাস্তা পাইলাম এখন আমার আল্লাহ আউলিয়া কেরামের ব্যাপারে বাজে মন্তব্য যারা করে তাদের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ওয়া শুনায়া দেয় ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মা কাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন ওয়াল্লাযীনা এবং যাহারা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি কোন ঈমানদার বান্দা বান্দীদেরকে কষ্ট দেয় কোন আউলিয়া কেরামদেরকে কষ্ট দেয় আউলিয়া কেরামের ব্যাপারে বাজে মন্তব্য করে জীবনের 100 বছরের গুনাহ পরের জীবনের 100 বছরের গুনাহ maaf করব আমরা তো 100 বছর হায়াতই পাই না আল্লাহ যদি 100 বছরের গুনাহ maaf করে আল্লাহ এই 100 বছরের গুনাহ maaf করলে আমরা আল্লাহর কাছে বড় একটা উপায় পাবো এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون জোরে বললেন আল্লাহু আকবার নামাজ কয় ওয়াক্ত জোরে কোন ফজর ফজর জোহর আসর মাগরিব এশা কিন্তু হযরতে আল্লাহর ওলি হযরত হান্না না ফজরের আগে পড়তেন তাহাজ্জুদ আমরা পড়ি পাঁচ ওয়াক্ত ফজরের আগে পড়তেন সূর্য উদয় হওয়ার পরে পড়তেন ইশরাক মসজিদে জোহরের নামাজের সময় দেয় আযান দিলে দেয় পড়তেন তাহিয়াতুল হুজুর দুই রাকাত দুখুলুল মসজিদ দুই রাকাত মাগরিবের নামাজের পরে আওয়াবিন মাগরিবের নামাজের পরে আওয়াবিনের নামাজ পড়তেন উনি বলেন এ পাঁচ ওয়াক্ত নামাজ আমি আরো বেশি পড়তাম আল্লাহ কয় কদ অবশ্যই আফলাহাল মুমিনুন ওই মুমিনরা সফল কাম যারা কোনো বিপদ আপদ নাই এরা বড় ধনী আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন যারা নামাজের প্রতি মনোযোগী কিন্তু আমরা মাগরিবের নামাজ পড়া কোন দিক দিয়া কালীর বাজার সাদওয়ানে বইয়া চায় সুমুক দিমু আর এ আশেপাশে এলাকার কে কোন রকমের কাজ করছে এগুলা লইয়া সমালোচনা করমু এটা নিয়ে ব্যস্ত গিবত আমার নবী বলে আল গিবাতু আসাদু মিনা জিনা কেউ যদি কোনো মানুষের নামে একটা মিথ্যা গিবত করে না যায় না শামিম রাজা আসার আগে অনেকে বন্ধ কইছে অনেকে মন্তব্য করছিল না নবী বলে কেউ যদি না যায় না কারোর ব্যাপারে কোনো মন্তব্য করে ওই ব্যক্তি যেন তার মরা ভাইয়ের গোস্ত খায় শুধু তাই নয় কেউ যদি না যায় না কোনো ভাইয়ের বিরুদ্ধে যদি গীবত করে এটা জানে না তবুও তার ব্যাপারে বাজে মন্তব্য করে আল্লাহর নবী কয় সে যেন তার মার সাথে মেলামেশা করে শত্রুবার কি নাউজুবিল্লাহ জোরে পড়বেন না তার মার সাথে 70 বার জিনা করার গুনাহ তার আমলনামায় হবে তাহলে আপনারা বলেন আজকে থেকে ওয়াদা করেন এখন থেকে কেউ কোনো ভুল করুক আর না করুক তার ব্যাপারে কোনো মন্তব্য সবাই পান না কেন
নবী বলে হাদিস শরীফ মান সমাতা না যা যে চুপ থাকে সে মাশাআল্লাহ যে চুপ থাকে সে মান সমাতা না যা যে চুপ থাকে সে নাজাত পায় কোন মানুষ যদি দোকানে কোন বিষয় নিয়ে কথা বলে কোন মানুষ যদি এই কথারে টক্কর দিয়ে খালি ব্যান ব্যান করে মানুষ কয় তুই বেঘন কথা কস এই ঘন কথা বলনে ওয়ালা ব্যক্তির দাম কমে যায় সম্মান কমে যায় ওয়েট কমে যায় এই জন্য এখন থেকে বেশি কথা বলা যাবে না দরকারি কথা বলবেন অন্যজন বলবে 10টা আপনি বলবেন একটা তার 10টার চাইতে আপনার একটা বুলেটের মতো গায়ে যা লাগবে কথা কোন না ঠিক না ঠিক এই জন্য মুসলমান ইমানদার ভাই বাবারা ও নবীর উম্মতের দল আল্লাহর ওলি বলে আমি পাঁচ ওয়াক্ত নামাজের বাহিরে আমি তাহাজ্জুদের নামাজ পড়তাম এশরাকের নামাজ পড়তাম চাশতের নামাজ পড়তাম আওয়াবিনের নামাজ পড়তাম এবং আমি এই নামাজগুলোর পাশাপাশি তাহিয়াতুল হুজুর দুখুলুল মসজিদের নামাজ পড়তাম এমন কিছু মানুষ সমাজের মধ্যে বাইর হয়ে গেছে যে মানুষগুলা আমি হযরত হান্নানারে দূর থেকে ইঙ্গিত দেয় দেখছনি সুফিগিরি দেহায় বেশি নামাজ পড়ে সেজদায় পড়া থাকে বেশি ইবাদতকারী দেহায় খালি মসজিদে মসজিদে পড়া থাকে খালি ইবাদতের মধ্যে পড়া থাকে আমি হান্নানা কারোরে কোন রকমের মন্তব্য করলাম না কাউকে নিয়ে কোনো বাজে মন্তব্য করলাম না আমি আল্লাহর দরবারে হাত তুলে বললাম আল্লাহ ও দয়াল আল্লাহ আমি আবাদত করি মানুষ আমারে ঠাট্টা মস্কারা করে আমারে বাজে মন্তব্য করে আমি হান্নানার কাছে সেটা ভালো লাগে না আমার কাছে বড় মন্দ লাগে আমার কাছে বড় কষ্ট হয় মনি আমার তো সহ্য হয় না আল্লাহ কয় ধৈর্য ধরেন বন্ধু কারণ ইন্নাল্লাহ মাসসাবিরি নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আমার আল্লাহ রয়েছেন ও বন্ধু হযরতে হান্নানা ধৈর্য ধারণ করেন কোনো চিন্তা করবেন না হযরত হান্নানা ধৈর্য ধারণ করলেন এমন যেই ব্যক্তি তার সমালোচনা করে ইবাদত করার কারণে এবার একদিন রাত্রবেলা ওই ব্যক্তির সন্তানের পেটের ব্যথার কারণে সন্তান নড়াচড়া করতে পারে না এলাকার কোনো ডাক্তারকে রাখলেন না যে ডাক্তার তারে কোনো ওষুধপত্র দেয় না এই সকল ওষুধপত্র খাওয়াইয়া দেখে সন্তানের পেটের ব্যথা ভালো হয় না এবার ওই বান্দাটা এক ওয়াক্ত নামাজও পড়ত না কিন্তু নামাজই সমালোচনা করত আমরা সমাজে এমন ব্যক্তিলা মানুষ আছে না নাই সাধনে বইয়া থাকে যারা নামাজ পড়ে এরা সমালোচনা করে ইমাম সাহেবের সাপ্তে একবার মসজিদে যায় ইমাম সাহেবের বালুটি দেখে কো হুজুর সাপ্তে একবার মসজিদে যায় তবুও বালুর ভিতরে মন লাগে সাফা দাঁত বেরে মারো নেডিরে কি তো কথা কন না কর নবীজি বলতেছেন যেই ব্যক্তি মসজিদের হেফাজত করে আল্লাহ তার হেফাজত করে ইমামরা হারা না দিয়ে আপনি নিজে জন পরিষ্কার করতেন আল্লাহ কইতো দেখছো এ বান্দা আমার রহমতের আশা করে সামনে যাইয়া মাশাআল্লাহ মুয়াজ্জিন সাহেব কসবখানাটির ভিতরে টিস্যু দিয়ে ঢিলা ঢি করে রেখেছে পরিষ্কার করুন জানা মুয়াজ্জিন সাহেবের কি ঢিলা পরিষ্কার করতেন রাখছেন আপনি তো বেটার ভিতরে নামাজ হলে নামাজ হবেন আপনি বেটার দিয়ে গোলামি এটা করে কেছেন এই জন্য ইমাম মুয়াজ্জিন দিয়া মসজিদের ঢিলা কুলু কসবখানা পরিষ্কার করানো কথা কেন কা এ জোরা বলেন আমার একদিন কইছে বুঝিও এক ইমাম সাহেব বড় হুজুর আমার ইন্টারভিউ নিতে আছে আমি যেদিন প্রথম শহরের মসজিদে জমা পড়া কো মসজিদে সার্কেল হইবা মাঝে মাঝে তো ফসা পায়খানা পরিষ্কার করতে লাগবে কে স্যার কি করলাম না আমি যদি মুসল্লি জানে ফসরাব করব আমি যদি মুসল্লির ফসরাব পরিষ্কার করি তাহলে এটা আর ইমামতি হতো না এটা গোলামি হইবে এটা আমার ইমামতি হবে না এটা গোলামি হবে ফাড়তাম না করলাম না আমরা স্যার কি তাইলে কই ইমাম ইমামের জায়গায় থাকবে নামাজ পড়াবো সুযোগ পাইলে যদি না থাই আমার মুসল্লির আমি এমন মুসল্লি বানাম একটা সামনে টুকরো হইব ইমাম মুয়াজ্জিন না থাকলে মুসল্লি নামাজ পড়াইবে কনফার্ম চাকরি দরকারি ডাই ইমাম হুজুর কয় না এমন হইলে এমন দেমা দেমা গলে তো না সভাপতি কই ইডারে রাখেন ইডারে কাম হবো দেবটা ইন্টারভিউ লাইভ এটা কইলো হইতো না এটা দামাক বেশি সভাপতি কে এটা লাগবো কথা কি বুঝতাছেন তাহলে ইমাম মুয়াজ্জিন দিয়া ফতনা পায়খানা পরিষ্কার আর যদি কোনো সাধারণ মানুষ কোনো মুসল্লিদের ফতনা পায়খানা পরিষ্কার করে সে আল্লাহর খাদেম বলে হুজুর ইমাম সাহেব কি আল্লাহর খাদেম হইতো না ইমাম সাহেব নিজের ইচ্ছা করলে করবো না করলে নাই বর্তমানে বাতাল ফেরকা বিশ্ব দেশে বরে
যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে তাই কো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে চলছে ধর্মনিয়া বাড়াবাড়ি গো চলছে ধর্মনিয়া বাড়াবাড়ি গো আগুনি মানের বাজারে থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার ও বন্ধু গো ও যশপুরের বাবারা ও আশেপাশে এলাকার বাবাজিরা বন্ধুরা এবার ওই লোকটা কোনো ডাক্তার বাকি রাখছে না সব ডাক্তারের কাছে গেছে কিন্তু এবার লোকটা কয় আমার আর কোনো ডাক্তার নাই সব ডাক্তারের ডাক্তার জোরে বলেন সব ডাক্তারের ডাক্তার সব ডাক্তারের ডাক্তার ডাক দিয়া কয় দুনিয়ার ডাক্তারের দরজা বন্ধ আল্লাহ না কইছে লা তাকুনা তুমি রহমাতিল্লাহ আল্লাহ রহমত থেকে বঞ্চিত না হওয়ার জন্য ওই বান্দা নামাজের মুসল্লাটা বিছাইয়া ওযু কইরা নামাজের মুসল্লায় বইসা গেছে নামাজের মুসল্লার মধ্যে দুই রাকাত নামাজ পড়ছে নামাজ পড়তে পড়তে মুনাজাতের ভিতরে এমন কান্দা কান্দে রে কান্না করতে 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 কারণ মা বাপ সন্তান অসুস্থ হলে সহ্য করে থাকতে পারে না ওই পাগলাটা বারবার বারবার কামতাছে আজকে ওই এলাকার কোন বেটা জানি কল দিয়ে কইছে হুজুর আমার পুত্রা অসুস্থ বেশি অসুস্থ ফোলাটা পড়ালেখা করে ব্রেনটা বড় ভালো কিন্তু ফোলাটা অসুস্থ হয়েছে মা ফিলাইল আমার পুত্রার লেগে একটু দোয়া করেন আমার একটা ছেলে মনে হয় সৌদি আরব থেকে আজকে সকাল 11টা নাগাদ কল দিছে দিয়া কয় হুজুর আপনি যে এলাকায় যাবেন আজকে যশপুর আমার মা বাপ অসুস্থ দোয়া করেন বুড়া হয়ে গেছে ও বন্ধু চিন্তা করলাম ফলাফান গুলা কিনলে গা মা বাবার এত পাগল মা বাপ তুই কিনলে গা ছেলে মেয়ের পাগল কারণ তারা জানে সন্তানের বেশি খেদমত করলে মা বাপ হইব জান্নাতি মা বাপের বেশি খেদমত করলে সন্তান হইব জান্নাতি এবার ওই লোকটা তার সন্তানের জন্য পাগল পাড়া হয়ে আল্লাহর দরবারে কান্দে 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 নামাজের মুসল্লায় বেহোশ হয়ে গেছে এমন টাইমে কে জানি এসে ডাক দিয়া কয় ও আল্লাহর বান্দা এই জায়গার মধ্যে কান্দো না তোমার এলাকার মসজিদের মধ্যে এমন একজন বান্দা গভীর রাতে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তাছে ওই বান্দাটার ফেটের মধ্যে একটু ক্ষুধা লাগিয়ে গেছে কিটা লাগছে তোমার ঘরে যদি সামান্য খানা থাকে ওই খানাটা নিয়ে ওনারে খাওয়াও আর ওনার কাছে নিয়ে একটু পানি দিয়া কইবা হুজুর একটু শেফার জন্য পানিটা ফু দিয়া দেন সুবহানাল্লাহ জোরে কইতেন ও বন্ধু পানি ফু দেওয়ার লাগে হুজুরের কাছে যাইবেন লাগতো না পিসাবের কাছে যাবেন লাগতো না তবু মানুষের ভক্তি হলেও ফিরমা শেখের কাছে গেলে ওনারা ওলিয়ে কেরাম আমরা তো গুণা বেশি আমরা করলে হইব কি হইব না আমরা জানি না ফিরমা শেখ দিয়া দিলে হুজুররা দিয়া দিলে হয়তো এটা তাড়াতাড়ি কাজ করব তবে তাৎক্ষণিক সময় রাতে দুইটার দিকে তো আর হুজুর পাবেন না আপনারা দোয়া শিখিয়ে দেই চারিবার সুরা ফাতেহা পড়বেন বলেন কয়বার এ সুরা ফাতেহার নাম হলো ১৯টা কয়টা ১৯টা নাম একটার নাম হলো আয়াতুশ শিফা আমি কিন্তু ওয়াস আমরার বিশ্ব রোডের ভিতরে গাড়ি দেখবেন সামনে ওভারটেক করে দাও না লাগে ডাইনে বামে যাই এর পরে সামনে যা জানি এরপর কিন্তু নগদ সে রাস্তাতে থাকে রাস্তা থেকে বাইরে যা তুমি তো ওয়াস ডাইনে বামে যাইতেছি বোঝাই দাও না লাগে এটি বাইক লিয়ে যাইয়েন শিক্ষা নিবেন কয়বার সুরা ফাতেহা জোরে বলেন কয়বার সুরা ফাতেহা চারিবার পড়বেন সুরা ইখলাস তিনবার পড়বেন কইরা নিজে ফান করবেন তিন ডোক বইয়া দেখবেন ইনশাল্লাহ আল্লাহ আয়াতে সেফারু ছিল আল্লাহ মাফ করে দিব অনেক মা বোনেরা দোয়া চায় হুজুর আমরার ফোলাফান বাচ্চা মানুষ কান্না করে বেশি বেশি মা বোন হুজুর আমরার ফোলাফান মসজিদের ইমাম সাহেব ইমাম সাহেব কেডা আমনে ইমাম সাহেব অন মানছে দার হয় তো জারাই তো না এবার তো কি রুয়েন আল্লাহ ভরসা মারহাবা ফোলা যদি কান দে ফোলা যদি ফসা পায়খানা করে ডর আয় সব দেখাইয়া ওড়ে একবার সুরা ফাতেহা কয়বার তিনবার সুরা ইখলাস কয়বার সাইর কুল একবার কয় কুল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন মাথার দিকে থেকে ফায়ের দিকে শেষ বরকত কিসের কোরআনের বরকত কিসের
তাৎক্ষণিক চিকিৎসা এরপরে সকাল বেলা হুজুরের কাছে যাইবেন হুজুর লোন 100 টাকা দিলাম লোন 500 দিলাম লোন 1000 দিলাম ফলাটার ফুল দিয়া দেন উমা কয় না কা আমিন কোন জোরে আনলে বেটা চলতে পারত না দোকান আপনি হুজুরের বেতন দেন 6000 টাকা চাল এক বস্তার দাম 3700 টাকা মা কি তো এবারে চলে কেমন আপনার ইনসাফ নাই মুসল্লির আর আমি অন সব জায়গায় কই 5 মিনিট এই ব্যাপারে আপনাদের ইনসাফ হওয়া উচিত কিভাবে ইমাম মুয়াজ্জিন আল্লাহর কসম আমি কিন্তু এবারে সিনিও না আমার আবার আবার কইবেন না হুজুরে কোন হিকাই দিকে দিছে 15 20000 টাকা কি ভাইছি পিচ্চু আইছি আইছি 15 20000 টাকা বেতন দিয়ে আপনার চলতে হিমশিম খায় ইমাম সাহেব কেমনে 6000 টাকা দিয়ে চলে আপনি নিজের বিবেকের কাছে ছেড়ে দিলাম মসজিদ কমিটি হবে তারা মসজিদের সভাপতির দায়িত্ব পালন করবে তারা ইমাম মুয়াজ্জিনকে নির্দিষ্ট পরিমাণ সম্মান দিতে পারবে যারা ঠিক না ঠিক আমরা সভাপতি হইবেন মসজিদের জন্য মাসে 5000 টাকা করে দিবেন আল্লাহ না দিলে মানছতে গাইন্না দিবেন কোন তাইন্না দিবেন এটা আপনার কথা সেক্রেটারি হইবেন ওমু এমন কিছু মানুষ বাইর করে ধার থেকে মাসে 5000 টাকা লোন দাও ইমাম সাহেব আসে নির্দিষ্ট পরিমাণ কমপক্ষে 15000 টাকা হাতে দিয়েন মুয়াজ্জিন হলে 10000 টাকা হাতে দিয়েন অন এটিআর কথা হলে আমরা মসজিদে যাও না ছেড়ে দিবেন কিটাও আর মুক্তবার সন্তাস দিয়ে সান্দাল লাগে আপনার ঘরের দুয়ারে 10 বার যাওয়ার লাগে তারাবির যে টিয়াটা তারাবির এনি মাসে রমজানটা রমজান নাইতাছে আরে আবার তারাবির রম আইছে একটা ধরা জায়গা কথা মনে করে দিছ রমজান মাস আসলে ইমাম সাহেবের লাগি তারাবির টিয়া কইয়া কালেকশন করে 1.5 লাখ ইমাম রে দেয় 30000 মুয়াজ্জিন রে দেয় 20000 আর 1 লাখ মসজিদের ফান্ডে এটা মসজিদের ফান্ডের টাকা নয় এটা ইমাম মুয়াজ্জিনের টাকা হাফেজে কোরআনদের নাম লয়ে টাকা তুলে এ টাকা মসজিদের ফান্ডে রাখে আল্লাহর কসম এ মসজিদ কমিটিগুলো জবাবদিহিতা করা লাগবে কারণ আপনি হাফেজে কোরআনদের খতনা তারাবির জন্য এদেরকে হাদিয়া দেওয়ার জন্য টাকা নিছেন মানুষ খুশি মনে হাদিয়া দিছে আপনি এ টাকা মসজিদের ফান্ডে রাখার অধিকার আপনার নাই মসজিদের কাম করার জন্য রাখতে আপনার এটার অধিকার আছে আল্লাহর ওয়াস্তে আপনি 15000 টাকা দৈনিক 500 টাকা কামাই করলে মাসে কামাই করেন এই 15000 টাকা থেকে 500 টাকা মসজিদে দিবেন করেন ইনশাআল্লাহ আল্লাহ যাদের কামাই নাই তাদের কামাইয়ে বরকত দেন বরকত আপনাকে আল্লাহ দিবে বরকত কে দিবে বরকত কে দিবে আজকে যে কোন একটা প্রিয় ব্যক্তিকে 1000 টাকা দিয়ে দিছি কত মাত্র 800 টাকা তার কাছে লাগছে 200 টাকা গাড়ি ভাড়া প্রথম মাহফিলে গেছি এক বেড়িয়া আব্বা আপনার আমি খুব মহাব্বত করি আপনার ওয়াজ শুনি আপনার চাচাটা ক্যান্সার একটু দোয়া করেন মোট করিয়া 10 একে মারহাবা কোন দেওয়ার মালিক কে বুঝেন নাই বুঝেন নাই আপনি দেন না কই এতে কিফটা হে দেন না না এ কিফটা নয় এরে মনিবের ওইখান থেকে সিগন্যাল এখানে আসে না সিগন্যাল আসতে এরে বলা লাগবে না এমনি দিবে কথা বুঝেন নাই সিগন্যাল ওইখান থেকে এখানে আসতে হবে এখানে আসতে অনেকে জোর করে কালেকশনের টাকা লইতে চায় না 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 মনিব ওইখান থেকে এখানে সিগন্যাল দিলে এখান থেকে এমনি আসবে আর আপনি যদি এখান থেকে মনিবে সিগন্যাল আসুক আর না আসুক এমনি দিয়া দেন মনিব ওইখান থেকে আলাদা ভাবে দিবে কারণ লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া আল্লাহ কবুল করেন ও বন্ধুরে গভীর মনোযোগ নিয়ে বসে যান এবার রওনা করলেন উনি এবার রওনা করছেন স্বপ্ন দেখছে কি তোমার এলাকার মসজিদের ভিতরে একজন আল্লাহর ওলি নামাজ পড়তাছে তার পেটে খিদা লাগছে এখনো কিছু খায় নাই আরে তুমি তোমার ঘর থেকে একটু খানা দিবা আর একটা বোতলের মধ্যে করে একটু পানি তোমাকে ফু দিয়া দেওয়ার কথা বলবা এবার ওই বান্দাটা দৌড়াইতে দৌড়াইতে মসজিদের সামনে চলে গেছে আর ওই বান্দাটা মুনাজাতের মধ্যে হাত বাড়ায় কয় আল্লাহ অন্যদিন আমি তাহাজ্জুদের নামাজ পড়ি আপনি তাহাজ্জুদের নামাজ পড়লে আমার কোনো কষ্ট হয় না আজকের রাত্রটা আমার কাছে বড় কষ্ট হইতাছে আমার ইবাদত করতে বড় কষ্ট হইতাছে আমার পেটের মধ্যে কোনো খাবার নাই ও আল্লাহ গো আমি একটা রুটিরে সাইড টু
টুকরা কইরা 7 দিন রোজা রাখি আজকে আমার ইফতার করার মত কোন রুটি নাই আল্লাহ গো আপনি না আল্লাহ খায়রুর রাজিকিন আপনি আল্লাহ বলেন উত্তম রিজিক দাতা আপনি কি আমার একটু রিজিকের ব্যবস্থা কইরা দিবেন না এবার ওই বান্দাটা মসজিদের বাহির থেকে একবার সালাম দে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেউ কি মসজিদের মধ্যে আছেন আবার সালাম দে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেউ কি মসজিদে আছেন আবার সালাম দে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেউ কি মসজিদে আছেন দুইবার যখন তিনবার যখন সালামটা দিল সালাম দেওয়ার পরে মসজিদ থেকে হযরত হান্নানা রাদিয়াল্লাহু তাআলা খুব বাইর হয় আয়েশা ডাক দিয়া বলে বাবা এত রাতে কেউ তো মসজিদে আসতে আমি দেখলাম না আপনি কেন আসলেন উনি আয়েশা ডাক দিয়া কয় হুজুর এই নেন একটু খাবার আমি আপনাকে দিলাম হাদিয়া সৌরভ তবে হুজুর আমার একটা শর্ত আমার সন্তানটা ঘরের মধ্যে পেটের ব্যথায় বড় আস্তাজনিত হিম কর্তব্যময় বিমরয় হয়ে রয়েছে হুজুর আপনি আমার একটু পানি ফু দিয়া দেন আমার সন্তান যেন শেফা হয়ে যায় ভালো হয়ে যায় এবার ওই হুজুরটা খাবারটা হাতের মধ্যে নিয়ে আসমানের দিকে তাকাইছে আমরা অনেক সময় কঠিন বিপদে ফেলব একটা নিয়াস ফেলে আল্লাহ দেই না বাবা হুজুর একটা নিঃশ্বাস ফালাইছে ওই পাগলাটা আলহামদুলিল্লাহ বলে নিঃশ্বাস ফালানে মনে করছে ফু দিছে ফু কিন্তু দেয় নাই আসমানে দিয়ে ছায়া কইছে আলহামদুলিল্লাহ পাগলা মনে করছে ফু দিছে বোতলদারে নিয়ে একটা দৌড় মারছে হুজুর পিছন দিয়ে ডাকে এ বেড়া দারাস্তা তোরে না বলে ফু দিয়া দিতাম এ বেড়া দারাস্তা তোরে না বলে ফু দিয়া দিতাম ফোলাডা পানিটা বাড়ির মধ্যে নিয়ে সন্তান খাওয়াইতে দেরি গো ওই সন্তানটা ঘুম থেকে সজা কয়া কয়া আব্বা কত ওষুধ খাইলাম এটা কি ওষুধ খাওয়াইলেন আমার তো পেটে কোনো ব্যথা নাই আমার পেটের ব্যথা নিবারণ হয়ে গেছে ওই বেড়া তো বড় খুশি হয়ে গেছে ইমাম সাহেব হাদিয়ার জন্য চেষ্টা করা লাগবে না কাউরে জারাইয়া দিলে ফু দিলে টাকার আশা করা লাগবে না ফু দিয়া দিয়ান জারাইয়া দিয়ান বেশি বেশি দোয়া করেন মুনাজাতে সবাই লেগে দোয়া করেন দেখবেন যখন দোয়া করলে লোকটা বালা হইয়া যাইব দেখবেন আপনারা এমনে দোয়া করলে হাদিয়া চাইলে দুটো 500 কিন্তু আপনি দোয়া করলে লোকটা বালা হইয়া গেলে এমনে 5-10,000 টাকা দিয়া দিব টাকা চিন্তা করা লাগবে না এবার ওই সন্তানটা কয় আব্বাজান কোন জায়গা থেকে কোন ডাক্তার থেকে ওষুধ আনছেন বলে এটা কোনো ডাক্তার না এটা হলো আমার মনিবের দরবার থেকে পাঠানো আল্লাহর একটা রহমত ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন এটা হলো আল্লাহর মুহসিনিন বান্দা বলে আব্বা গো আমি ওই ডাক্তারের কাছে যাইতে চাই আমি আমার ডাক্তারটার কপালে একটা চুম্বন করতে চাই ওই ছেলেটাই কথা বলার পরে এবার ওই লোকটা বলতেছে ঠিক আছে সকালবেলা যাইবা সকালবেলা ফজরের নামাজের মধ্যে মসজিদে যায় দেখে হযরত হান্নানা মসজিদের মধ্যে নামাজ পড়ে হান্নানা নামাজের মধ্যে দাঁড়াইব ডাইন দিকে সালাম ফিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে যখন সালাম ফিরায় তাকে দেখে বাম দিকে গতকালকে রাতে যে বেড়া খানা দিছে বেড়া হাজির হয়ে গেছে হান্নানা ডাক দিয়া কয় পাগলা রে তোমার সন্তান